হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আমরা এই ভিডিওটির মাধ্যমে হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল তৈরি করা শিখবো ব্লেন্ডারের সাহায্যে, এবং এটা ধরতে পারেন যে ব্লেন্ডারের উপর আমাদের প্রথম টিউটোরিয়াল। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রথমে আমি আপনাদের সাথে ইনশিওর করতে চাই, আপনারা একটু কষ্ট করে কমেন্ট সেকশনে লিখবেন যে আসলে ব্লেন্ডারের উপর কি আমি জাস্ট টিউটোরিয়াল আকারে করবো, নাকি এরকম বিভিন্ন এক একটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনারা চান যে না ভাইয়া বেসিক কোনো টিউটোরিয়াল করেন, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করেন, তাহলে আমি আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল করবো। আর যদি আপনারা কমেন্টে বেশি সংখ্যক লোক জানান যে না ভাই আমরা এটা হচ্ছে জাস্ট প্রজেক্ট আকারে, আজকে আমরা যে প্রজেক্টটা শেয়ার করবো একটা ছোট্ট কমার্শিয়াল তৈরি করবো কোকাকোলার উপর, সো এরকম আপনারা যদি কমার্শিয়াল আকারে চান তাহলে আমি কমার্শিয়াল আকারে আপনাদের সাথে জাস্ট এক একটা প্রজেক্ট শেয়ার করবো ছোট ছোট করে। আর যদি চান যে না ভাই আপনি টিউটোরিয়াল করেন ইন ডেপথ টিউটোরিয়াল, এক একটা টুলস কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে আমরা সেগুলোর উপর ইন ডেপথ একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আসলে এই সফটওয়্যারটা কিভাবে অপারেট করতে হয়। সো প্রাথমিক ইন্টারফেস দেখলে যে কেউ এই ব্লেন্ডার দেখলে ভয় পাবে, এবং আমার বেসিক কাজগুলো শিখতে কিন্তু মোটামুটি অনেক সময় লেগেছে, এবং একটা মাস সম্পূর্ণ আমি এটার পিছনে দিয়েছিলাম। তখন হচ্ছে মোটামুটি আমি এই ছোটোখাটো কমার্শিয়ালের কাজগুলো শিখতে পেরেছিলাম। এবং এই ব্লেন্ডার দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, রিয়েলিস্টিক কার অ্যানিমেশন করা যায়, তারপরে রিয়েলিস্টিক আপনি অ্যানিমেশন কার্টুন তৈরি করতে পারবেন। এটার আসলে হিউজ অ্যামাউন্ট এটার ব্যবহার রয়েছে। আপনারা যদি অনলাইন একটু ঘাটাঘাটি করেন ব্লেন্ডারের উপর অনেক ধরনের রিসোর্স পাবেন, এবং এটার ব্যবহার দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। এবং এটা শিখলে আপনি অনলাইনে আর্নিংয়ের বিভিন্ন সেক্টর আছে সেগুলোর উপর থেকে আপনি আর্নিংও করতে পারবেন। 3D মডেলিং আছে, স্ক্রিপ্টিং ডিজাইন আছে, বিভিন্ন ধরনের আপনি ক্যারেক্টার তৈরি করতে পারেন, মডেল ডিজাইন করতে পারেন, কার মডেলিং করতে পারেন, অনেক কাজ ইউজ। সো যাই হোক, এই ভিডিওতে আর আমি তো বেসিক নিয়ে আলোচনা করছি না, আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জাস্ট শর্টকাটে আপনারা যারা একেবারেই ব্লেন্ডার শুরু করতে চাচ্ছেন, বা ধরেন আজকে আপনি কোনো কিছু জানেন না, তারপর আপনি ছোট্ট একটা অ্যানিমেশন যদি করা শিখতে পারেন, আই থিঙ্ক আপনি এটা থেকে মোটিভেট হবেন যে আসলে এই সফটওয়্যারটা অত বেশি হার্ড না যত বেশি হার্ড দেখতে মনে হয়। এবং যখন নিজে কিছু ক্রিয়েটিভিটি তৈরি করতে পারবেন তখন নিজের কাছে আলাদা একটা আগ্রহ তৈরি হবে। এবং আমি আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আপনারা যে প্রজেক্টটাই তৈরি করলেন সেটার ভিডিও হোক পিকচার হোক আমাদের গ্রুপে কিন্তু শেয়ার করতে পারেন। এতে করে আমি আর একটু বেশি মোটিভেট হব যে আপনারা আসলে আমার ভিডিও দেখে কাজ শিখতে পারছেন। সো এই হচ্ছে আমাদের ব্লেন্ডারের বেসিক ইন্টারফেস, এরকমই থাকে। আপনি ব্লেন্ডার সফটওয়্যার সম্পূর্ণ ফ্রি, জাস্ট ব্লেন্ডারে আমি যে ডাউনলোড লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনি যদি গুগলে গিয়ে ব্লেন্ডার লিখে সার্চ করেন তাহলে হচ্ছে আপনি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে জাস্ট খুব সিম্পল আপনার যে অপারেটিং সিস্টেম আছে সেই অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আসার পর আপনি চাইলে এখান থেকে জেনারেলে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি সরাসরি আপনি এই ওয়ার্ক স্পেসে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসের পরিচিত হওয়ার মতো বেশ কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা একটা কিউব থাকে। এই কিউবটাকে আপনি যদি ক্যারেক্টার ডিজাইন বা কোনো কিছু কার্ড ডিজাইন বা কোনো মডেলিং করতে চান তাহলে এখান থেকে শুরু করতে পারবেন। আর যদি আজকে আমি যে টপিকসটা শেয়ার করবো সেটা হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল, সেটার জন্য আমাদের এগুলোর দরকার নেই, আমরা জাস্ট এটাকে ডিলিট করে দিব, এবং চাইলে আশেপাশের এই জিনিসগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। তো অ্যাট ফার্স্ট আমাদের একটি অ্যাডনের প্রয়োজন হবে, অ্যাডনটির নাম হচ্ছে ব্লেন্ডার কিট। সো আমরা যদি এই যে এই পাশটা দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডার কিট নামে একটি অপশন আছে। আমরা এই অপশনটা যদি যাই তাহলে হচ্ছে ফ্রি এবং পেইড বিভিন্ন ধরনের মডেলিং কার্টার বা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, তাছাড়াও যদি আমাদের গাছপালা এনভায়রনমেন্টের প্রয়োজন হয় আমরা এটা সাহায্যেই তৈরি করতে পারবো। এতে করে আমাদের খুব বেশি অ্যাডভান্স লেভেলের কাজ জানতে হবে না, অর্থাৎ অ্যাডন ব্যবহার করে মূলত আমরা আজকের এই ভিডিওটা কমপ্লিট করব। সো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। আমরা হচ্ছে এখানে দেখেন একটি ওয়েবসাইট আছে blenderkit.com/getblenderkit, জাস্ট এই ওয়েবসাইটটা আসবেন। আসার পর এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর কিভাবে প্রসেসগুলো করতে হবে এখানে একটা ছোট্ট ভিডিও আছে 16 সেকেন্ডের। সো এখানে দেখানো হচ্ছে এডিটে যাবেন, এডিট থেকে হচ্ছে প্রেফারেন্সেসে যেতে হবে। প্রেফারেন্সেসে যাওয়ার পর হচ্ছে আপনার এখান থেকে দেখবেন অ্যাডঅনস নামে একটি অপশন আছে। এই অ্যাডঅনসে আসার পর হচ্ছে এখানে এসে ইনস্টল করবেন। ইনস্টলে ক্লিক করার পর ডাউনলোড অপশন থেকে ব্লেন্ডার কিট এটাকে জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে ইনস্টল হয়ে যাবে। এরপর এখানে আসে একটা জাস্ট এই চেকমার্কটা দিয়ে দিতে হবে, চেকমার্কটা দিয়ে দিলেই এরপর হচ্ছে আপনার ওকে করে দিবেন। ওকে করে দিলে আপনার এই ব্লেন্ডার কিট যে অ্যাপসটি আছে বা অ্যাডঅনসটি আছে এটি আপনার ব্লেন্ডার ইনস্টল হয়ে যাবে। সো ব্লেন্ডার ইনস্টল হওয়ার পরেই হচ্ছে আপনি এই ডান পাশে অপশনটা পাবেন। যদি না পান তাহলে আপনার যে সফটওয়্যারটা আছে এটাকে জাস্ট শাট ডাউন করবেন, অর্থাৎ কেটে দিবেন। এখান থেকে কেটে দেওয়ার পর, ক্লোজ করার পর জাস্ট আবার নতুন করে ওপেন করবেন, তাহলে দেখতে পাবেন এই ডান পাশে হচ্ছে অ্যারো আকারেও থাকতে পারে, ছোট্ট একটা অ্যারো থাকতে পারে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন ব্লেন্ডার কিট নামে আপনার অ্যাডনটা চালু হয়ে যাবে।
সো চালু হওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে জাস্ট সার্চ করলে হলো, সাপোজ আমরা এখানে যদি সার্চ করি কোকাকোলা দেন এন্টার করে দেই, অবশ্যই আপনার পিসিতে নেট কানেকশন থাকতে হবে, এটা মেক শিওর করবেন। সো এখানে দেখেন কোকাকোলা লেখার পরে আমাদের এখানে বেশ কয়েক রকমের কোকাকোলা চলে এসেছে, এবং এই ধরনের আমরা কিন্তু কোকাকোলা ক্যানের বোতল আছে এবং এখানে কাচের বোতলও আছে। সো আপনার যেটা দিয়ে তৈরি করতে আপনার মন চায় আপনি সেটা ব্যবহার করতে পারেন। সো আমি জাস্ট এটা নিতে চাচ্ছি ক্যানটা, জাস্ট আমরা এখানে ক্যানটা যদি ক্লিক করি তাহলে আমাদের ক্যানটা এখানে কি হবে, ইনস্টল হবে। সো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, করার পর এখানে দেখতে পাবেন যে আমাদের এটা মূলত অলরেডি চলে আসছে। আসার পর দেখেন পুরোপুরি ব্ল্যাঙ্ক না, এটা কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না। সো এটা পরবর্তীতে আমরা সেট আপ করবো, আসলে কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখছি। সো একেবারে বেসিক না জানলে আসলে টিউটোরিয়াল করা আমার জন্য কঠিন হয়, তারপর আমি চেষ্টা করছি সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার। সো দেন আমরা এখান থেকে সার্চ করতে পারি জাস্ট একটা টেবিল, আমাদের একটা টেবিলের প্রয়োজন হবে, টেবিলের উপর আমাদের এই ক্যানটা থাকবে এবং এটা কিছুটা রোটেট করবে। সো আমরা টেবিল লিখে সার্চ করার পর এখানে বিভিন্ন ধরনের টেবিলের শেপ টেপ দেখতে পাচ্ছেন, আপনার যেটা পছন্দ হয় আপনি ডান পাশে ক্লিক করলে এটা ডানে আরও মুভমেন্ট করবে এবং আপনার সামনে দেখাবে, এবং যেগুলো লক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাকে পারচেস করতে হবে, আর যেগুলো র্যান্ডম রয়েছে অর্থাৎ যেগুলো কোনো লক টক নাই সেগুলো হচ্ছে আপনি জাস্ট ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ছোট্ট একটা বলের মতো দেখতে পাচ্ছেন, আপনি যদি এখান থেকে ক্লিক করেন কার্সর, এই কার্সরটা আপনি যেখানে রাখবেন সেখানে কিন্তু আপনার এই থ্রি ডি অবজেক্টটা মূলত ডাউনলোড হবে। সো আমি একটু দূরে রাখছি আপাতত, জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা টেবিল আমার পছন্দ মতো আমরা নিব। সো যে কোনো ধরনের টেবিল আপনি নিতে পারেন। সো আমরা জাস্ট দেখছি যে কোন ধরনের টেবিলটা নিলে বেটার হয়, সেই ধরনের একটা টেবিল আমরা এখানে ইনপুট করব। ওকে, সো আমার পছন্দ হয় এই ধরনের কোনো কিছু, সো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন টেবিলটা কিন্তু বেশ বড় সড়ো, সো আমাদের এখানে কিন্তু টেবিলটাও চলে আসছে। সো টেবিল আসার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এই যে আমাদের যে ইটা আছে দেখেন, আমি এখন ক্লিক করলে কিন্তু কার্সরটাই জাস্ট মুভমেন্ট করছে, সিলেক্ট বক্স এটা সিলেক্ট করব, অথবা আপনি শর্টকাট দেখতে পাচ্ছেন বি আছে, ডাব্লিউ আছে যদি সার্কেল সিলেক্ট করতে চান। সো আমরা জাস্ট সিলেকশন সিলেক্ট করার পর আমরা এখানে সিলেক্ট করলে এটা সিলেক্ট হবে। সো আমরা যদি এই সাবজেক্টটাকে এখন মুভ করতে চাই, উপর নিচে ডানে বামে নিতে চাই, তাহলে আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন সিন কালেকশন নামে একটি অপশন আছে, এই সিন কালেকশনে কোকাকোলা এই অপশনটা সিলেক্ট করে দেবেন। করার পর এখানে দেখেন বেশ কয়েকটা অপশন আছে। সো আমরা যদি জি সিলেক্ট করি তাহলে হচ্ছে মুভ করতে পারবো, আর যদি রোটেট করতে চাই, বড় ছোট করতে চাই, তাহলে হচ্ছে আর সিলেক্ট করব। সো তার জন্য আমরা কী করবো, এখান থেকে এই রোটেট অপশনটা সিলেক্ট করে দেব। তারপর এটাকে যদি উপরে নিচে আপনি নিতে চান বা ছোট বড় এভাবে জুম ইন জুম আউট করতে চান, তাহলে মাউসের স্ক্রুলটাকে ঘোরাবেন, আর এখানে আমি যাই করবো আপনারা এই পাশে দেখতে পাবেন। এরপর হচ্ছে ব্লু কালারের যে অ্যারোটা, এটাকে যদি আমরা চেপে ধরি তাহলে এটা উপরে আসছে। সো দেখতেই পাচ্ছেন উপরের দিকে কিন্তু চলে আসছে, আর শিফট প্রেস করে যদি আমরা এভাবে টানি তাহলে হচ্ছে ডানে বামে মুভ করতে পারবো, আর যদি শুধুমাত্র এইভাবে মাউসের স্ক্রুল বাটন প্রেস করে রাখি, মিডল বাটন যেটা, তাহলে এটা হচ্ছে এভাবে আমরা রোটেট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক যে আমাদের ইন্টারফেসটা থাকে, সেই ইন্টারফেসের মুভমেন্টগুলো হচ্ছে এইভাবে করতে হয়। সো আমরা এরপর হচ্ছে গ্রিনটাকে যদি আমরা টানি তাহলে হচ্ছে ডানে বামে মুভ করবে। সো আমরা এটাকে জুম করে আমরা আমাদের সামনে নিয়ে আসবো শিফট প্রেস করে, এরপর হচ্ছে আমরা এটাকে প্রপার এই টেবিলটার উপর প্লেস করব। ওকে, সো এগুলোর আরও বিভিন্ন শর্টকাট কমান্ড আছে যেগুলোর মাধ্যমে খুব সহজে করা যায়। সো আমি জাস্ট আপনাদের বেসিকভাবে শিখাচ্ছি, এতে করে আপনারা এই ভিডিওটা দেখে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারবেন। অলরাইট, সো এখন দেখেন এটাকে আমরা আরেকটু যদি ওই পাশে মুভ করাই, সেন্টারে রাখার চেষ্টা করি, তাহলে মেবি দেখতে সুন্দর লাগবে, কারণ আমি সেন্টারে প্লেস করলাম। ওকে ফাইন, সো দেখেন খুব সুন্দর একটা আমাদের কিন্তু প্লেসমেন্ট হয়ে গেছে, ক্যানটা আমাদের এটার উপরে রয়ে গেছে। এখন বিষয় হচ্ছে আমাদের কিন্তু রিয়েলিস্টিক ভিউ আসছে না। সো এই রিয়েলিস্টিক ভিউ দেখার জন্য আপনাকে এই পাশে চলে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ভিউ পোর্ট শ্যাড নামে একটি অপশন, এটা হচ্ছে শুধু এটার যে আপনার ওয়্যারগুলো আছে সেগুলো দেখাবে, তারপরে হচ্ছে এটা এই আকারে সলিড আকারে দেখাবে। এরপর হচ্ছে আমরা পরবর্তী যেটা অপশন সেটা আমরা আসতে কিছুটা সময় লাগবে, ঠিক আছে, শেডিংয়ে যাওয়ার পর একটু ধৈর্য ধরবেন, সময় নিবে, নেওয়ার পর দেখবেন এটার অরিজিনাল যে কালার সেগুলো চলে আসছে। সো এখন দেখেন, সো আমাদের এটা কিন্তু আমাদের টেবিলের উপর প্লেস করা হয়ে গেছে। সো এখন হচ্ছে বিষয় যে আমাদের অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড দরকার আছে। সো ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সো আমরা এখানে জাস্ট এখান থেকে হচ্ছে সার্চ করব, আমরা একটা জাস্ট হাউস সার্চ করি, আমরা একটা ঘরের ভিতরে এটা নেওয়ার চেষ্টা করব, হাউস দেখা যাক কোন ধরনের আসে। সো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হাউস কিন্তু আছে আমাদের এখানে, ভালো দেখে একটা নেওয়ার চেষ্টা করব। ওকে, সো এটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে। সো আমরা এই হাউসটাকে নিব, সো আমরা এখানে জাস্ট প্লেস করে দিই, দেখি কি অবস্থায় আসে, জাস্ট এটাকে সিলেক্ট করে দিলে হবে। সো আমাদের মোটামুটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে,
সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোডিং হচ্ছে। সো ফাইল যত বড় হবে অত বেশি সময় লাগবে কিন্তু ডাউনলোড হতে, সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। হাউস মোটামুটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট এটার যে টেক্সচারগুলো আছে সেগুলো হচ্ছে লোড নিচ্ছে। সো এই সময় আসলে মাউসের কোথাও কোনো ক্লিক ক্লিক করার দরকার নেই, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, আদারওয়াইজ কিন্তু আপনার ব্লেন্ডার সফটওয়্যার অনেক ক্র্যাশ করে, সো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে ফাইল সেভ করার জন্য আপনারা এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে সেভ অপশন পাবেন, এখানে হচ্ছে নামটা লিখে দিবেন কি এই নামে আসলে আপনি সেভ করতে চাচ্ছেন, ডট ব্লেন্ডার আগের হচ্ছে চেঞ্জ করে দিবেন। আমি জাস্ট লিখে দিচ্ছি কমার্শিয়াল টিউটোরিয়াল দেন সেভ ব্লেন্ডার ফাইল। সো আমার মোটামুটি টেক্সচার চলে আসছে। সো এখন দেখেন এটা কিন্তু একটা রুমের ভিতরে আছে এখন অবস্থানটা। এখন হচ্ছে আমাদের প্রয়োজন হবে ক্যামেরা। সো ক্যামেরার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা বাইরে চলে যাই। সো আমাদের ক্যামেরাটা কোথায় ছিল জাস্ট এইখানে যদি না পান খুঁজে তাহলে এখানে ক্যামেরায় সিলেক্ট করবেন, তাহলে আপনার ক্যামেরাটা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ক্যামেরাটা এখানে আছে, আপনি এই মাঝখানের যদি ডট আছে এই ডটে প্রেস করেন তাহলে হচ্ছে আপনি ক্যামেরাটাকে চেপে ধরে মুভ করতে পারবেন। সো আমি এখানে দেখেন এই যে আমাদের ক্যামেরা ভিতরে চলে আসছে। এখন হচ্ছে এই ক্যামেরাটাকে আমাদের সেট আপ করতে হবে। সো আমি পয়েন্টে ধরে জাস্ট প্রথমে একটা ইনিশিয়ালাইজ সেট আপ করার চেষ্টা করব। যদি এভাবে সেট আপ করার কোনো আসলে নিয়মের মধ্যে পড়ে না, সো আমরা জাস্ট ইনিশিয়ালাইজ একটু সেট আপ করার চেষ্টা করব। এখন হচ্ছে জিরো প্রেস করবেন, তাহলে আপনার এই যে মাঝখানে যে অপশনটা এটা হচ্ছে আমাদের ক্যামেরার মূল ভিউ, ঠিক আছে। এই ক্যামেরার ভিউটা আমরা আবার যদি জিরো প্রেস করি তাহলে চলে আসবে। এই ক্যামেরার ভিউটাকে মুভ করানোর জন্য এইখানে নিচে একটা অপশন আছে, এটাকে বলে অবজেক্ট প্রপার্টিস, এখানে সিলেক্ট করবেন। করার পরে এই এক্স ওয়াই ধরে হচ্ছে আপনি এই ক্যামেরাটাকে মুভ করতে পারবেন, সামনে পিছে ডানে বামে যেদিকে মন চায় আপনি এটাকে মুভ করতে পারবেন, এবং জির মাধ্যমে হচ্ছে উপরে নিচে করতে পারবেন। সো আমরা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিব, অর্থাৎ কাছাকাছি একটা অবস্থানে নিয়ে যাবো এটাকে। অলরাইট, সো মোটামুটি এখানে চলে আসছে। আচ্ছা, আমি এই জায়গায় এই জিনিসটা আমার হাতের কাছে চলে আসছে, আমি এটাকে একটু ডাউনলোড করে নিতে চাচ্ছি। আমি এটাকে চাচ্ছি আমাদের এই টেবিলটার উপরে থাকুক, জাস্ট আমি এটাকে নিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগবে আসলে, শুধু কোকাকোলা ক্যানটা যদি মুভমেন্ট করে তাহলে ওরকম একটা ভালো লাগবে না, এখানে যদি কিছু একটা সাপোর্টিং সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে থাকে তাহলে আই থিঙ্ক দেখতে ভালো লাগবে। এটার জন্য আমি এটাকেও একটু ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এটা ডাউনলোড হতে হতে আমি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের HDRI প্রয়োজন হবে। সো এই কারণে আমরা গুগলে চলে যাব, এই জায়গায় এসে সার্চ করব পলি হ্যাভেন। সো এই যে polyhaven.com এখানে এসে ইন্টার করে দিবেন। ইন্টার করার পর হচ্ছে আপনার HDRI জাস্ট ব্রাউজ HDRI এখানে চলে যাবেন। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো HDRI ব্যবহার করতে পারেন, আমি জাস্ট এখানে সার্চ করছি। তো এখান থেকে আপনার যেই ধরনের বা HDRI দরকার আপনি সেই ধরনের HDRI এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, কেননা অবশ্যই আপনার সানলাইট দরকার হচ্ছে। সো আমরা যদিও স্পটলাইট ব্যবহার করব, তারপর আমরা এখান থেকে সানলাইটের যে কোনো একটা HDRI আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। সো HDRI হচ্ছে আমি কোনটা নিব ভাবছি। সো আচ্ছা, আমি প্রথমে এটা যেটা আছে আমি ফার্স্টটা এখানে ডাউনলোড করে ফেলছি, জাস্ট এইটাকে আমরা ডাউনলোড করে ফেলবো। সো 20 MB একটা ফাইল, এটা মোটামুটি ডাউনলোড হতে যতক্ষণ সময় লাগে। সো এই যে দেখতে পাচ্ছেন ব্লু ফটো স্টুডিও 4K, ওকে, সো এটা আমাদের ডাউনলোড হোক। হওয়ার পর আমি দেখাচ্ছি কিভাবে HDRIটা আপনারা ইনপুট করবেন। সো আমাদের খাতা মোটামুটি চলে আসছে আর ওইটা ডাউনলোড হতে থাকুক। এই গ্যাপে হচ্ছে আমরা এটাকে একটু অ্যানিমেট করা শিখব, ওকে। সো অ্যানিমেশন করার জন্য নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে যদি আপনি মাউসের লেফট বাটন টেনে উপরের দিকে নিয়ে আসেন, এবং এটাকে আমরা একটু উপরে দিচ্ছি মাউসের ক্লিকগুলো। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন 1 থেকে হচ্ছে আমাদের শুরু হয়েছে, এবং এখানে দেখেন স্টার্ট হচ্ছে ফ্রেম 1 আর এন্ড হচ্ছে 250। আমরা জাস্ট এখানে 250 রিমুভ করে 72 অর্থাৎ 72 ফ্রেমের মধ্যে রাখছি। এই যে দেখেন এখানে 72 ফ্রেমের মধ্যে রয়েছে এবং ফ্রেম 1 থেকে হচ্ছে শুরু হবে। এখন আমরা এইখান থেকে হচ্ছে কোকাকোলা অপশনটাকে সিলেক্ট করব। করার পর এখানে রোটেশন অপশন দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সো রোটেশন আছে, স্কেল আছে, বিভিন্ন অপশনগুলো আছে। সো আমরা এখানে এত কিছু করব না, আমরা জাস্ট এখানে সিলেক্ট করার থাকবে, দেন আই প্রেস করব। এখান থেকে কিবোর্ড থেকে আই প্রেস করব। আই প্রেস করার পর লোকেশন রোটেশন স্কেল কাস্টমাইজ প্রপার্টিস এই অপশনটা সিলেক্ট করব, অথবা আপনি চাইলে লোকেশন রোটেশন অ্যান্ড স্কেল এই অপশনটা সিলেক্ট করতে পারেন। জাস্ট আমরা এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এই যে কার্সরটা আছে এই কার্সরটাকে আমরা একবারে 72 পর্যন্ত নিয়ে আসবো। জাস্ট এটা ধীরে ধীরে এই সময়ের মধ্যে কি করবে, মুভমেন্ট করবে। আমরা হচ্ছে এখান থেকে জিয়ার যে ভ্যালুটা আছে এটাকে আমরা ধীরে ধীরে ঘোরাতে থাকবো। সো আপনি যত দিকে ডানের দিকে ঘুরাবেন এটা অত বেশি মুভমেন্ট করবে, আমি খুব বেশি মুভমেন্ট রাখতে চাচ্ছি না, ওকে। দেন আমরা হচ্ছে আবার আই প্রেস করব, লোকেশন রোটেশন স্কেল এটা সিলেক্ট করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডট আছে, ইয়েলো এই একটা ডট, এই একটা ডট। সো আপনাদের জন্য কংগ্রেচুলেশন, আপনারা
ফার্স্ট অ্যানিমেশন করা শিখে গেলেন ব্লেন্ডারে। এখন যদি আপনি কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করেন তাহলে দেখবেন আপনার কোকা কোলা ক্যানটা মুভমেন্ট করছে, সো দেখেন। এবং আপনার যদি এই মুভমেন্টেরও কিছু পরিবর্তন করতে মনে হয়, ধরেন এটা একটু বেশি স্লো শুরু হচ্ছে, আমরা এটাকে সামনের দিকে নিয়ে আসলাম সামনের যে কি ফ্রেমটা, তাহলে আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ইন্টারপোলেশন মোড এটাকে সিলেক্ট করবেন। করার পর এখানে লিনিয়ার আছে এবং বিভিন্ন অপশন আছে, কনস্ট্যান্ট আছে, তাছাড়া এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন। আমি জাস্ট এটাকে লিনিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। সো এতে করে দেখেন আমাদের মুভমেন্টটা এরকম হবে, একটা স্মুথ মুভমেন্টের জন্য আমি মূলত লিনিয়ার করে দিলাম। অলরাইট, সো আপনারা এরকম লিনিয়ার করে দিতে পারেন। এরপর দেখেন আমাদের মোটামুটি আমরা এখানে একটু অ্যানিমেশনও করে ফেলেছি। এরপর আমরা চাইলে আমাদের যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরাটাকে অ্যানিমেশন করতে পারি। তার জন্য আমরা ক্যামেরা সিলেক্ট করব, করার সাথে সাথে দেখেন এখানে যে কি ফ্রেমগুলো আছে সেগুলো চলে গেছে। এখন আমরা জিরো প্রেস করব, করার পর আমরা এটাকে জাস্ট একটু ছোট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এখন আমরা ঠিক সিমিলারভাবে আই প্রেস করব, লোকেশন রোটেশন স্কেল কাস্টম এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা আমাদের ক্যামেরাটাকে সামনে বা পিছে মুভমেন্ট করাতে পারি। আমরা 30 ফ্রেম পর্যন্ত নিলাম, 30 ফ্রেম পর্যন্ত নেওয়ার পর সাপোজ এটাকে আমরা যদি সামনে পিছে নিতে চাই, সামনের দিকে নিয়ে যাব, ডানে মুভমেন্ট করব এবং এটাকে আমরা আরো কাছে নিয়ে যাব। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, অটো অনেক প্রসেস আছে, সো সেগুলো আমরা ধীরে ধীরে শিখব যদি আপনাদের আগ্রহ থাকে। সো এই হচ্ছে আমরা এটাকে একেবারে কাছাকাছি নিয়ে যাব, অর্থাৎ এটা জুম হচ্ছে এরকম একটা পজিশনে নিয়ে আসবো। সো অনেকটা ডোলে জুম টাইপ ইফেক্ট তৈরি হতে পারে। সো আমরা আই প্রেস করব, আবার লোকেশন রোটেশন স্কেল সিলেক্ট করব, আবার 72 ফ্রেমে চলে যাব, বা আমরা একটু বেশিও যেতে পারি। সো 72তেই রাখলাম। রাখার পর হচ্ছে এটা আমরা আরও সামনে নিয়ে যাব। ওকে ফাইন, আই থিঙ্ক সেন্টার আমি রাখতে পেরেছি। ওকে ফাইন, দেন আবার আই প্রেস করে দিব। সো দেখেন আমরা দুইটা কি ফ্রেম অ্যাড করলাম। এখন আমরা যদি প্লে করি, চমৎকার একটা ইফেক্ট তৈরি হলো না? অলরাইট, সো এখন হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক, সেটা হচ্ছে আমাদের HDRI ইম্পোর্ট করা। সো আই থিঙ্ক অলরেডি আমার HDRIটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। সো HDRI ইম্পোর্ট করার জন্য এখানে দেখতে পাবেন ওয়ার্ল্ড প্রপার্টিস নামে একটি অপশন, এখানে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এরকম অপশনগুলো আছে। সো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে যদি সিলেক্ট করি তাহলে এই ধরনের অপশনগুলো পাবো। আর এখানে কালার একটা অপশন আছে, এই কালারসে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল টেক্সচার এটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে একটা দেখতে পাচ্ছেন ফাইল ওপেন অপশন আছে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে হচ্ছে আমার HDRIটা ডাউনলোড হয়েছে। এখানে আসলে এই যে দেখেন, একটু স্ক্রল করে নিচে আসার পর হচ্ছে ব্লু ফটো স্টুডিও 4K আমরা পেয়ে গেছি। এটাই মূলত আমি ডাউনলোড করেছিলাম, আমরা এটাকে ওপেন করে দিব। ওপেন করার পর আরেকটা কাজ আছে, এইখানে দেখতে পাচ্ছেন আরও একটা অপশন আছে শেডিং এর। সো আমরা ভিউপোর্ট শেডিং এটা সিলেক্ট করব। এখন মোটামুটি শেডটা পড়েছে। সো এটার যে আলোটা আছে এটাকে আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো। এখানে স্ট্রেন্থ আছে, এই স্ট্রেন্থের পরিমাণ আমরা যদি 2 করি তাহলে দেখি কিরকম হয়। সো আলো আরও বাড়ছে, 3 করলে আরও বাড়বে, আর আমরা যদি 0.5 করে দেই তাহলে আলোটা কিছুটা কম থাকবে। আমরা পরবর্তীতে এটাকে আরও এডিট করব। সো আমরা সেটা আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে করব বা আফটার ইফেক্টসের মাধ্যমে করব। সো এই তো গেল একটা অপশন যে আমরা মোটামুটি অ্যানিমেশনটা করে ফেলেছি এবং আমাদের রিয়েল লুকটা দেখতে হবে এরকম। অলরাইট, সো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কিছু সেটিংস থাকে, সেই সেটিংসগুলো আমরা করে ফেলবো। সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা আইকন, এটাকে বলা হচ্ছে রেন্ডার প্রপার্টিস। সো রেন্ডার প্রপার্টিস আসার পর রেন্ডার হচ্ছে 64 এবং ভিউপোর্ট হচ্ছে ডিনোয়েস করা আছে। আর এরপরে আরও বিভিন্ন অপশন আছে এবং ব্লারিং যদি চান, আপনি মোশন ব্লার অ্যাড করতে চান তাহলে পারেন, আমি করছি না। এবং এইখানে বিভিন্ন সেটিংস টেটিংস, এখন আপাতত যারা নতুন অবস্থায় করছেন এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এরপরের অপশনটায় আমরা যাব, আউটপুট প্রপার্টিস। আউটপুট প্রপার্টিস আসার পর হচ্ছে আপনার এখানে আপনার রেজুলেশনটা সেট আপ করতে হবে। আমার 1920x1080 দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও দেওয়া আছে, এক্স ওয়াই এর ভ্যালু 1:1 রাখবেন। তারপর হচ্ছে ফ্রেম 1 থেকে 72টা ফ্রেম এবং স্টেপ হচ্ছে 1। ওকে ফাইন। এরপর আমাদের এখানে এই যে দেখেন এখানটায় হচ্ছে সিলেক্ট করতে হবে, PNG সিলেক্ট করবেন। আর যদি আপনি এখান থেকে AVI সিলেক্ট করেন তাহলে সরাসরি ভিডিও আকারে আপনি ফাইলটা পাবেন। সো আমি এক কাজ করি, এটাকে আজকে আমরা AVI আকারে এক্সপোর্ট করার চেষ্টা করব। এই যে দেখেন AVI JPG ফরম্যাট। ওকে, সো আমরা AVI আকারে মূলত এটাকে রেন্ডার করব। এরপর আছে সিন প্রপার্টিস। সো এখানে গ্র্যাভিটি সিলেকশন করে রাখবেন। তারপরে হচ্ছে আমরা এটা মোটামুটি সেট আপ করেই ফেলেছি।
এরপর হচ্ছে আমাদের আরো বেশ কিছু সেট আপ থাকে, আমি আর আপনাদের বেশি মাথা নষ্ট করছি না। তারপরে হচ্ছে আমাদের ক্যামেরা প্রপার্টিস থাকে, ক্যামেরা প্রপার্টিস এসে তো এখানে ক্যামেরার বিভিন্ন অপশন আছে, এগুলো হচ্ছে পরবর্তীতে আপনারা শিখবেন ধীরে ধীরে। সো যাই হোক, আমরা এখন হচ্ছে রেন্ডার করতে হবে। সো রেন্ডার করার নিয়ম হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন র্যান্ডার নামে একটি অপশন। সো আপনারা চাইলে প্রথমে র্যান্ডার ইমেজটা দেখে নিতে পারেন, এরপর হচ্ছে র্যান্ডার অ্যানিমেশন। সো আমরা একটু দেখে নিই র্যান্ডার ইমেজটা কিরকম হয়, আমাদের জাস্ট আউটলুকটা একটু দেখে নিই। সো আমাদের এরকম হচ্ছে র্যান্ডার যে ইমেজটা সেটা এরকম আসবে। সো যাই হোক, আমরা হচ্ছে এটাকে কেটে দিব। সো কেটে দেওয়ার পর আমরা র্যান্ডারে যাব, র্যান্ডার থেকে হচ্ছে র্যান্ডার অ্যানিমেশনে সিলেক্ট করে দিব। সো এখন দেখা যাক মূলত কত সময় লাগে আমাদের এই 72টা ফ্রেম কমপ্লিট হতে। সো এখানে মোটামুটি ভালোই সময় লাগার কথা। সো যতক্ষণ সময় লাগুক, এটা কমপ্লিট হওয়ার পর প্রপার যে আউটপুটটা আসে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। অলরাইট, সো মোটামুটি আমাদের র্যান্ডার কমপ্লিট হয়ে গেছে। সো যেহেতু খুবই ছোট আকারে এবং তেমন কোনো এলিমেন্ট আমি বেশি অ্যাড করি নাই, সো এখন হচ্ছে আমাদের এই ফাইলটা আমরা দেখব যে আসলে কোথায় গেল। সো সেটার জন্য হচ্ছে আমি এই জিনিসটা বলতে ভুলে গেছি, আমাদের এখানে হচ্ছে এই যে এখানে যে অপশনটা আছে আউটপুট প্রপার্টিস, এইখানে যে ট্যাম্প নামে একটি অপশন, এই ফোল্ডার আইকন এখানে সিলেক্ট করবেন। করার পর হচ্ছে এখানে থেকে জানতে পারবেন সি ট্যাম্প ফাইলে হচ্ছে আমাদের এই এবিআই ভিডিও ফাইলটা আসছে। সো আমি এটা একটু জাস্ট আমাদের মাই কম্পিউটারে যাব। সো মাই কম্পিউটার আসার পর সি ড্রাইভ, সি ড্রাইভ থেকে হচ্ছে ট্যাম্প, এই হচ্ছে আমাদের ভিডিও ফাইল। আমরা যদি এটাকে ওপেন করি, এই যে আমাদের এটা হচ্ছে মেইন আউটপুট ফাইল। সো আমরা এটাকে যদি প্লে করে দেই, সো দেখেন এটা জাস্ট খুবই সিম্পল একটা কাজ। এখন এটার সাথে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন, এটাকে আরও বেশি লেন্থ বড় করতে পারেন। জাস্ট এটা কয়েক সেকেন্ডের একটা ভিডিও ফুটেজ মাত্র, জাস্ট আমরা ছোট্ট করে একটা কমার্শিয়াল মেক করা শিখে গেলাম জাস্ট ইনিশিয়ালাইজ অবস্থায়। আসলে প্রথম একটা ভিডিওতে আমার এই এতটুকু জিনিসগুলো জাস্ট মেমোরাইজ করতে যে আসলে কী প্রসেসে কাজ হয়, কী প্রসেসে অ্যানিমেশন হয়, পুরো কিন্তু একটা মাস সময় লেগেছে। সো আপনাদের জন্য আমি একটা ভিডিওতে পুরো বিষয়টা কভার করার চেষ্টা করেছি, হয়তো বা আপনাদের অনেকেরই বুঝতে অসুবিধা হবে। সো তারা অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানাবেন আপনার কি এরকম প্রজেক্ট আকারে ভিডিও চান নাকি টিউটোরিয়াল আকারে ভিডিও চান, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওতে যদি মোটামুটি ভালো লাইক পাই এবং আপনাদের কমেন্ট পাই, তাহলে হচ্ছে পরবর্তী ভিডিও ব্লেন্ডারের উপর নিয়ে আসবো। সো এই ভিডিওটি এই পর্যন্তই আসছে, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।